हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो आज के आमी देखाबो स्टेप बाय स्टेप माने सेलुने लेयर कट किभाबे होय। तो सबार प्रथमे होय शैम्पू करे निते होबे, नाले स्प्रे करे चुलटा भिजिए निते होबे। जदि क्लाइंट बाड़ी थेके शैम्पू करे कंडिशनर करे आसे ताहले 100% भिजिए निये काटते होबे। यानी कि शुकनो चुले কোনো কাটি প্রপারভাবে হয় না, ধরতে গেলেও প্রবলেম হয়, প্লাস কাটটা প্রপারভাবে মেলেও না। সেজন্য যদি শ্যাম্পু করে নেওয়া যায় সেলুনে তো খুবই ভালো, আর নাহলে পরে প্রপারভাবে চুলটা হেয়ার স্প্রে দ্বারা ভিজিয়ে নিতে হবে। আফটার হেয়ার স্প্রে করার পরে আমাদেরকে প্রথমে করে নিতে হবে গাইডলাইন ক্রিয়েট। গাইডলাইন ক্রিয়েটটা কি, মানে ক্লায়েন্ট যতটুকু চুল নিচে থেকে কাটতে চায়, মানে লং লেন্থ, মানে যেটা আর কি যেটা লংগেস্ট লেন্থ হবে সেটা আগে ক্রিয়েট করে নিতে হবে। সেটার জন্য যদি সেকশন বাই সেকশন করা যায় তাহলে ফোর সেকশন করে হরিজন্টাল সেকশন করেও কাটা যেতে পারে। বাট যেহেতু এটা লেয়ার কাটের জন্য হচ্ছে, তো শুধু একটু আন্দাজা মতন করে যতটুকু ক্লায়েন্ট ছোট করবে আর কি, সেই আন্দাজা করে ওয়ান লেন্থ হেয়ার কাট কাট করে নিলেই হবে। এভাবে আঙুলটাকে হরিজন্টাল করে ধরে নিয়ে যেভাবে মানে দেখাচ্ছি আমি ডিসপ্লের ওপরে, সেরকমভাবে সুন্দর করে ওয়ান লেন্থ হেয়ার কাট করে নিতে হবে ফার্স্ট। আফটার দ্যাট আমরা করতে যাব সেকশন। সেকশনটা হবে গিয়ে হচ্ছে ফোর সেকশন। তো এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, যেহেতু চুল খুব একটা বেশি ঘন ছিল না ক্লায়েন্টের, তো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো হেয়ার কাটটা। তো সবার প্রথমে আমি ফোর সেকশন করে নিয়েছি। ফোর সেকশন করে মানে অরেঞ্জ পিল সেকশন যেটাকে বলে, যারা তোমার সেলুনের কাজ করো খুব ভালো করে জানো, হয়তো প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে অরেঞ্জ পিল সেকশন বলে, সেটা করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চুলটাকে তুলে নিয়ে গিয়ে যতটুকু আমাদের কাটতে হবে নিড অনুযায়ী অতটুকু করে কেটে দিতে হবে। তো এইভাবে প্রতিটা চুল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলতে হবে, ছোট ছোট করে সেকশন নিতে হবে, নাহলে পরে ধরতে গেলে অনেকটা প্রবলেম হবে। যদি খুব বেশি চুল নিয়ে ফেলি তাহলে গ্রিপ করা যাবে না, গাইডলাইন যেখানেই দেখা যাবে গাইডলাইন অনুযায়ী কাটতে হবে। আর মানে পেছনে যতটুকু কাট হয়ে যায় সেখান থেকে অল্পটুকুনি করে হেয়ারটাকে সবসময় অ্যাড করতে হবে, অ্যাড না করলে গাইডলাইনটা আমরা খুঁজে পাবো না কোনোভাবেই। তো যেরকমভাবে আমি দেখাচ্ছি ডিসপ্লেতে সেরকমভাবেই হেয়ার কাটটা করে নিতে হবে। পেছনের প্রথমে দুটো সেকশন কমপ্লিট করব আগে, আফটার দ্যাট সামনে দুটো সেকশন। হেয়ার কাট অলওয়েজ পেছনের সেকশন থেকে হয়। আর প্রপার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাকচুয়ালি আমি ধরছিলাম না, একটুখানি মানে 45 না 90 না তার মাঝখানে হবে সেকশনটা। কেন, যাতে কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল খুব বেশি ছোটো বড়ো চুল চাই না, একটুখানি নিচটা শুধু লেন্থ মানে লেয়ারটা লাগবে। আফটার দ্যাট একটা সেকশন হয়ে গেলে আমি আরেকটা সেকশনের দিকে চলে যাচ্ছি। কাট করার সময় একটু সাবধানে কাট করতে হবে। অনেক সময় কাল মানে যারা নতুন নতুন হাত হয় ওরা কী করে, চিরুনিটাকে সবসময় নিচে রেখে কাট করে, তো এটা একদমই প্রফেশনাল নয়। হাতে একবার চিরুনি বা কাঁচি ওঠানোর পরে সেটা হাতেই থাকবে, নাহলে পরে কী হবে বারবার নামাতে হবে ওঠাতে হবে, অনেকটাই প্রবলেম হয়। তো এটা ধরার প্রসেস রয়েছে, তো সেটা যখন তোমরা প্রফেশনালভাবে হেয়ার কাট বা সেলুনের কোর্সটা শেখো তখন সেখানে শেখানোই হয়। তো যেরকমভাবে দেখতে পাচ্ছ আমি গ্রিপ করে রেখে দিয়েছি অলরেডি মানে কাঁচিটা হাতে, তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুব সাবধানে কাট করতে হবে। তো আফটার দ্যাট পেছনে দুটো সেকশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সেকশন দুটো কমপ্লিট হওয়ার পরে একবার একটু চেক করে নিতে হবে যাতে হেয়ার কাটটা প্রপার হয়েছে কি না, পেছনে যে ছোটো বড়ো যে আমাদের লেন্থটা আছে সেই লেন্থটা প্রপার আছে কি না, তারপরে যাব আমরা সামনের সেকশনের দিকে। সামনের সেকশনে যেহেতু চুল খুব একটা বেশি ঘন থাকে না, তো পুরো চুলটা একবার ধরলেই চড়ে, বারবার বারবার ডিভাইড করে ধরা দরকার নেই। জাস্ট শুধু করতে হবে কি, একবার চেক করে নিতে হবে ভালো করে। তো এই পাশের সেকশনটা হয়ে গেছে, আমি ওই পাশের সেকশনটাও করে নিয়েছিলাম। তারপরে কি করতে হবে, আমাদের ফেসের সামনে লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ার কাটে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ফেসের সামনে লেয়ার মানে ক্লায়েন্টের ছোট বড় রিকোয়ার অনুযায়ী, যদি ক্লায়েন্ট একটু ছোটো করতে চায় মানে নোজের সমান থেকে তাহলে পরে সেটা একটু ছোটো হয়ে যাবে। কেউ ফ্রিঞ্চেস রেখে করে, কেউ বা একটুখানি লং মানে চিন থেকে করে, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল চিন থেকে, তো যতটুকু হবে সামনে পুরো ফেসের সামনে এনে সে লেয়ারটা ক্রিয়েট করতে হবে। দেখতেই পাচ্ছ কীভাবে ছোটো বড় হচ্ছে চুলটা, তো এটা খুবই ইম্পর্টেন্ট। ফেসের সামনে লেয়ার কাটটা না করলে কিন্তু প্রপারভাবে লেয়ার কাটের যে ফিলিংসটা সেটা কিন্তু ইনহ্যান্স হয় না। তো আফটার দ্যাট এক সাইডে হয়ে যাওয়ার পরে আমরা মুভ করবো আরেক সাইডে। ধরার টেকনিক্সটা একটুখানি ডিফারেন্ট হয়, একটু সাবধানে হেয়ার কাট করতে হয়, যা নতুন নতুন হয় হেয়ার কাটের সময় কিন্তু হাতে মানে চোট লাগার বা কেটে যাওয়ার একটা ভয় থেকে যায়, তো এই জিনিসটা একটু সাবধানে করতে হবে। তো যখন আমি শুধু সামনের সেকশনটা করছি, একটা জিনিস মেকশোর করতে হবে যে পেছন থেকে যে চুলগুলো মানে পেছনের যে লেন্থটা হয় সেগুলো সামনে এনে কাটতে হবে, মানে সেন্টার প্রোফাইল সেকশন করে যতগুলো চুল পেছন থেকে সামনে অবধি আসে আর কি, যতদূর পর্যন্ত কাটতে মানে হবে আর কি ততটুকু চুল কাটতে হবে, নাহলে পরে লেয়ার কাটটা পেছন থেকেও প্রপার হবে না। কারণ পেছনটা নিচটা সমান থাকবে না, একটু রাউন্ড ভি বা ইউ শেপেরই আসবে, ঠিক আছে। তো আফটার দ্যাট সামনের পোর্শনটাও আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সামনের পোর্শনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে একবার চেক করে নিতে হবে, কোথাও একটুখানি যদি তোমাদের মনে হয় মার্জ করতে দরকার পড়ে সেটা করে নিয়ে
আমরা এখন একবার চেক করে নেব পেছনে সমস্ত চুলটা নিয়ে যে মোটামুটি হেয়ার কাটটা আমার ঠিক আছে কিনা। যদি ঠিক থেকে যায় আফটার দ্যাট আমাদের করতে হবে হেয়ার কাটের সেটিংস, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটিংস ছাড়া কিন্তু লেয়ার কাট কোনোভাবেই প্রপারভাবে বোঝা যায় না, শুধু শুকিয়ে দিলে হবে না, সেক্ষেত্রে বোঝা যাবে না যে মানে লেয়ার কাট হলো প্রপারভাবে কি না। তো একবার একটু চেক করে নিয়ে সুন্দরভাবে তারপরে আমরা যাব সেটিংসের দিকে। তার আগে একটা জিনিস কি করব, ক্লায়েন্টের মাঝখানে রিকোয়ারমেন্ট হয়েছিল, বলছিল যে নিচটা খুব সুন্দরভাবে ভি করে দিতে বা ইউ করলেও চলতো না। তো আমি বললাম ভি করলে একটু বেশি সবু লাগবে, যেহেতু চুলটা মানে বেশি ঘন ছিল না, এই জন্য আমি কি করেছি চুলটাকে হালকা ইউ করে দিয়েছি। ইউ করাতে নিচের লুকটা দেখতে ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ কীভাবে। খুব বেশি চুল কাটার দরকার নেই, নাহলে পরে চুল ছোটো হয়ে যাবে, কারণ কি গাইডলাইন আমাদের প্রথমে ক্রিয়েট করানো হয়ে গেছিলো। তার থেকে বেশি ছোটো হলে কিন্তু ক্লায়েন্টেরও মন মতন হবে না, আর অনেকেরই এটা কমপ্লেন্স থাকে যে যতটুকু দেখিয়েছিলাম তার থেকে বেশি ছোটো হয়ে গেছিলো। স্যালুনের যারাই কাজ করে তাদের এই জিনিসটা ধ্যান রাখতে হবে, ক্লায়েন্ট যতটুকু বলবে ততটুকুই কাটতে হবে, তার থেকে বেশি কেটে নিলে মানে হেয়ার কাট ভালো হলেও ক্লায়েন্টের একটা স্যাটিসফ্যাকশন যেটা হয় আর কি সেটা তো প্রপারভাবে আসে না। তো সেই জন্য এটা করতে হবে ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ ইউ কাটটা করার পরে হেয়ার কাটটা আরও বেশি ইনহ্যান্স হচ্ছে, মানে আরও প্রপার বেশি ভালো লাগছে দেখতে, যেটা সমানে অতটা ভালো লাগছিল না। আফটার দ্যাট আমরা যাবো সেটিং করতে। সেটিং করার নিয়মটা সেটাই, একটু সেকশন করে নিতে হবে আগে চুলের গোড়াটা, খুব ভালো করে শুকোতে হবে। গোড়াটা শুকানোর পরে নিচটুকুকে আমাদের রাউন্ড ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটিং করতে হবে। ঘোরানোটা কেন ইম্পর্টেন্ট, তাহলে হেয়ারের যে মেন যেটা কার্লস যেটা হয় সেটা কিন্তু এই রাউন্ড ব্রাশ আর হেয়ার ড্রায়ারের যে গরম ব্লোটা থাকে মানে গরম হাওয়া যেটা থাকে সেটার জন্যই হয়। সেক্ষেত্রে ঠান্ডা হাওয়াটা ব্যবহার করলে খুব বেশি একটা ভালো সেটিংস হবে না। তো যেভাবে সেটিংস করছি দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের হেয়ার মোটামুটি একটু ড্রাই ছিল, তো ওনাকে কিছু ট্রিটমেন্টও নিতে বলেছিলাম আমি ইন বিটুইন। তো লেয়ার কাট করলে একটা সুবিধা কি, মানে চুলটা একটা ফ্রেশ যে আর কি লুকটা হয় সেটা লেয়ার কাট করা ছাড়া পসিবল হয়ে উঠবে না ঠিক করে। তো এইভাবেই আর কি ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড ব্রাশটা দিয়ে সেটিং করতে হবে, পুরোটা সেকশন কমপ্লিট করে নিতে হবে। আমি দেখাচ্ছি স্ক্রিনের ওপরে, তোমরা দেখে নাও। ড্রায়ারের যে স্প্রিডটা থাকবে, হাওয়ার স্প্রিডটা, সেটাও ফুল থাকতে হবে, নাহলে পরে কিন্তু সেটিং প্রপারভাবে হবে না। প্রথমে একটুখানি অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, নাহলে পরে মানে যদি হাওয়াটা প্রপার ব্লোতে না থাকে তাহলে সেটিং খুব একটা বেশি সুন্দর হয় না। তো পেছনের সেকশন আমার কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, এখন আমি সামনের দিকে এসেছি। সামনের পোর্শনটুকু যেহেতু কার্লস করেছিলাম তো ব্রাশটাকে সামনের দিকে মানে ফেসের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটিংসটা করা হবে। একটুখানি প্রথম প্রথম যাদের হাত হয় তাদের কী হয়, ক্লায়েন্টের ফেসের মধ্যে হাওয়াটা লেগে যায়, যেটা একদমই ঠিক না। হাওয়াটা সবসময় মানে নিজের দিকে রাখতে হবে, ক্লায়েন্টের দিকে নয়। তো এই পাশেরটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি আরেক পাশেও করে নেব। করে নেওয়ার পরে ফাইনাল যে হেয়ার কাটের যে লুকটা এসছে সেটা আমি দেখাবো। একটুখানি চুলে মানে সিরামটা লাগিয়ে নিতে হবে, সিরাম নিলে একটু ড্রাইনেসটা একটু কম লাগবে দেখতে। আফটার দ্যাট এটা হলো ফাইনাল রেজাল্ট, মানে লেয়ার কাটে যেটা রেজাল্ট ছিল আমার সেটিং করার পরে এই রেজাল্টটাই এসেছে। ক্লায়েন্টও খুব ভাবে ছিল, সো তোমাদের কীরকম লাগলো জানিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং।